আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন, চলে আসলাম আরেকদিন ছোট্ট একটা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। তো সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দুই তিন দিন ভিডিও আপলোড করা হয়নি, কিন্তু ভিডিও ছিল, আপলোড করতে পারছিলাম না ব্যস্ততার কারণে। সংসারে সেই নানান কাজ, নানান জিনিসের মধ্যে ব্যস্ততা থাকার কারণে আমার ব্লগ ভিডিও অনেক সময় গ্যাপ পড়ে যায়। কেন হয় এমন আমার সাথেই আমি জানি না। তো যাই হোক, আর শীতের সময় যদি রসপিঠা ভাবা পিঠে এগুলো না খাই তাহলে কি হয়। তো আমি কয়েকদিন পরপরই কিন্তু খুব সহজ, মানে নিজেকে কোনো কাজ করতে হবে না, চিতই পিঠা বাইরে থেকে নিয়ে আসি আর দুধের মধ্যে গুড় চিনি মিশিয়ে দুধ চিতই পিঠা রান্না করে নিজের খাবারের যে ইচ্ছেটা বা শীতের আমেজটা মিনিচ্ছি। তো শীতের মধ্যে পিঠাপুলি কিন্তু খেতে খুবই ভালো লাগে। কার কার পছন্দ, আমার তো খুবই পছন্দ, কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আজকে চুলায় গ্যাস নাই, ঝটপট করে রান্নাবান্না করে ফেলছি, কারণ দেখা যায় যে দিন শেষে দুপুরের খাবারটা খেতে কিন্তু সমস্যা হয়ে যায়, অনেক অনেক বেলা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যায় পড়তে হয় যে রান্নাবান্নাটা একটু আগিয়ে না রেখে আর রাখলে। তো এই জন্য আমি এখন রান্নাটা ঝট করে বসিয়ে দিয়েছি। আজকে ইচ্ছে করছে ইলিশ দিয়ে সব কিছু রান্না করতে, যেরকম ইলিশ, আলু, লতি, ইলিশ মাছের মাথা দিয়ে আমি আজকে লতিটা রান্না করছি। আর আমি প্রায় রান্নাটা করে থাকি, সাথে এখানে আমি পালং শাক ভাজি করে নিয়েছি। পালং শাকে একটু পানি ছিল, সেগুলো শুকিয়ে নিচ্ছি, আর পালং শাকে প্রচুর পরিমাণে পানি ছেড়ে থাকে, তারপরও কিছু করা নাই। চুলায় গ্যাস যেহেতু কম, আস্তে আস্তে রান্না করতে হবে, আর চুলায় গ্যাস কম থাকার কারণে দেখা যায় আস্তে আস্তে রান্না করার অভ্যাসও আমার হয়ে গিয়েছে। সাথে এখানে দুইটা ইলিশ মাছের ভর্তা করে নিব লেজের। আর অনেকে আমরা মাওয়া ঘাটে কিন্তু যে এই ইলিশ মাছের লেজের ভর্তা খেয়েছি এবং অনেক সুনাম শুনেছি। তো আমার তো সেই সৌভাগ্য হয়নি এখনও মাওয়ায় যে সেই ইলিশ মাছ ভাজা খাওয়া, দেন ইলিশ মাছের লেজের ভর্তা খাওয়া। তা আমি সেটা বাসায় বানিয়ে নিচ্ছি, এবং সৈকত যে খেয়ে আসছিল তো বলতেছিল অনেক মজা হয় বাসায় একদিন রান্না করার জন্য। তো আজকে ভাবলাম ইলিশ, যেহেতু সব কিছু ইলিশ দিয়ে রান্না করতে ইচ্ছে করছিল, তো ভাবলাম আজকে এটাই করে ফেলি। কার কার কিন্তু এই ভর্তাটা দেখে ভাতটা খেতে ইচ্ছে করছে, গরম ভাত এবং ইলিশ মাছের লেজের ভর্তা, আমার তো দেখে আবার এখন খেতে ইচ্ছে করতেছিল, খুবই ভালো হয়েছিল। আমি খুব ভালো করে ভেজে ইলিশ মাছের লেজটাকে, তারপর কাঁটাগুলো আমি বেছে নিয়েছি, সাথে কাঁচা মরিচ দিয়েছি। এখানে শুকনা মরিচ অ্যাড করা যায়, বাট আমি শুকনা মরিচ খেতে পারি না, আমার পছন্দ না, আর শুকনা মরিচ খাওয়া শরীরের জন্য ভালো না, আসলে তা না, শুকনো মরিচ খেলেই আমার বুক জ্বলে, মানে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, সেজন্য আমি সেটাকে স্কিপ করার চেষ্টা করি। কাঁচা মরিচ দিয়ে সব কিছু খাবারটা রান্না করার চেষ্টা করি, কিন্তু গুঁড়া মরিচটা খাওয়াই লাগে, সেটা তো আর মিস হয় না। সাথে রাত্রে এখন কি করব, দুপুরে তো সিম্পল কিছু রান্নাবান্না করে সেটা করে ফেলেছিলাম। রাত্রে আসলে সবাই বলছিল শীতের সময় আমরা আলু পুরি রাত্রে নাস্তা করব বা খাওয়া দাওয়া করব, রাত্রের নাস্তা এবং সন্ধ্যার নাস্তা এবং রাত্রে খাবার একসাথে আর কি আয়োজন হবে। তো ভাবলাম ঠিক আছে, যেই কথা সেই কাজে নেমে গেলাম আমি। তো এখানে আজকে রাত্রের জন্য বিশেষ করে, আমি এখন প্রায় সন্ধ্যা 7টার মতো বাজতেছে, তো আমরা সন্ধ্যার নাস্তা আজকে কেউই করি নেই, তো তাড়াতাড়ি একটু নাস্তাটা খেয়ে নিব, নাস্তাটা এবং প্লাস রাত্রের খাবার, কেন আমরা ঘুমিয়ে যাই 10টা সাড়ে 10টার মধ্যে। তো দেখা যায় ঘুমানোর আগে 2-3 ঘন্টা আগে খেতে হয় রাত্রের খাবার, শরীরের জন্য ভালো। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে নিজের রাত্রের খাবারটা সেরে ফেলার। তো আজকেইও সেই একই কাজই করছি, আর এখানে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন, সবাই এভাবে আমাকে ভালোবাসা।